এই গিজারে ভাই 24 ঘন্টা পানি গরম থাকবে শীতে? জি ভাই, 24 ঘন্টা পানি গরম থাকবে। মানে শীত তো চলে আসছে, শীতে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে পানি ঠান্ডা থাকার কারণে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয়। আর এই গিজার গুলোতে আপনি বলছেন যে টানা 24 ঘন্টা পানি, 24 ঘন্টা পানি গরম থাকবে। একবার আপনি পানি গরম করে নিলে ওই পানিটা ইউজ না করলে 24 ঘন্টা গরম থাকবে। এক মানে একবার গরম দিতে সময় কেমন লাগবে ভাই? আপনার 3 থেকে 5 মিনিট, 3 থেকে 5 মিনিট। এই যে 20 লিটার 25 লিটার 30 লিটার, 3 থেকে 5 মিনিট, 3 থেকে যেটা বড় আপনার 60 লিটার বলেন, 50 40, এগুলো আপনার 5 থেকে 10 মিনিট। আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই? অবশ্যই ভাই, আমাদের এটা হচ্ছে মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে। এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতে চাইছি এটা হচ্ছে মিয়াকোর গিজার। আপনি বাজারে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের আপনার গিজার পাবেন। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট কেনার আগে সবাই কম্পেয়ার করে কোন প্রোডাক্টটা ভালো হবে, ভালোটা সবাই খুঁজে। আচ্ছা, আপনাদের এই গিজার গুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি তো সারা বাংলাদেশে দিচ্ছে? হ্যাঁ, সারা বাংলাদেশ ওয়ারেন্টি গ্যারান্টি, সারা বাংলাদেশে। আজকে লাইভ উপলক্ষে ডেলিভারি ইনস্টলেশনের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা? হ্যাঁ অবশ্যই, ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ। জি সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আপনাদের এখানে গিজারের সাইজ কত থেকে কত আছে? আমাদের গিজারের সাইজ হচ্ছে 20 লিটার থেকে 60 লিটার পর্যন্ত, 20 লিটার 25 লিটার। আচ্ছা, 20 লিটার এখানে মডেল আছে হচ্ছে দুইটা, দুইটা এই দুইটা হচ্ছে 20 লিটার, 20 লিটার আবার 25 লিটারে হচ্ছে, এই দুইটা হচ্ছে 25 লিটার। আচ্ছা, 25 লিটারে কিন্তু মডেল হচ্ছে দুইটা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 30 লিটার, এটা 40। আচ্ছা, এই 40 লিটারের সেম মডেলের আপনি আরো দুইটা মডেল হবে। একটা হচ্ছে 40 লিটার হবে, একটা হচ্ছে 40 লিটার 50 লিটার 60 লিটার। আচ্ছা, সেম মডেলের তিনটা, 40 50 60। আচ্ছা, মানে বড় গুলো দেখতে হচ্ছে এরকম হবে, 40 50 60 লিটার সেম দেখতে হবে। আমরা আবারও বলছি, 20 লিটার 25 লিটার 30 লিটার 40 লিটার 50 লিটার 60 লিটার। আচ্ছা, অনেকে বলে যে ভাই আমার তো টয়লেট তিনটা, মানে বাথরুম তিনটা বা দুইটা, তো এক গিজার দিয়ে কি দুই বাথরুমে লাইন দেওয়া যাবে? অবশ্যই, সেক্ষেত্রে আপনার একটু সাইজে বড় নিতে হবে। যারা দেখা যায় অনেকে এখন গিজার কিনে শুধু বাথরুমে লাইন রাখে না, রান্নাঘরে লাইন রাখে, কারণ রান্না বান্নাটা সব সময় হয়। আচ্ছা, শীতের সময় দেখা যায় হাঁড়ি বাতিল ধোয়া, পাক করতে বিভিন্ন সমস্যা, এরা করে কি আপনার বাথরুমে এসে বাথরুম থেকে পাকঘরে লাইন করে নেয়। তারা দেখা যায় একটু বড় সাইজ নেয়, 30 40 অথবা 50 অথবা 60। গিজারটা হচ্ছে বর্তমান সময় ভাই সারা 12 মাস চলে। আচ্ছা, কারণ এটা আপনার আবাসিক হোটেল গুলিতে দেখবেন, এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, সবারই গরম পানি লাগে, সারা 12 মাস লাগে। আর বিশেষ করে আপনার শিশু থেকে বয়স্ক, আচ্ছা, যারা বৃদ্ধ বাবা মা থাকে বা বাসায় বাচ্চা থাকে, তাদের জন্য সারা মাস শীতে কিন্তু, শীতে কিন্তু দেখা যায় ছোট বাচ্চা কাচ্চা বা যারা বৃদ্ধ আছে তাদের কিন্তু ঠান্ডা পানিতে একদমই গোসল করা যায় না। আর গরম পানি টানা না টানি করাটা সমস্যা, রিস্ক থাকে, রিস্ক থাকে। অনেকে দেখা যায় গরম পানি টানতে যে হয় কি পুরো মানে পুরে যায় শরীরে, এরকম অ্যাক্সিডেন্ট হয়। দেখা যায় আপনার গ্যাসের অপচয় হচ্ছে, পানি গরম করতে অনেক সময় লাগে, গ্যাসের অপচয় হচ্ছে, আপনার পানি গরম করে ওটা টানা হয়েছে, আপনার কিচেন থেকে নিয়ে বাথরুমে যাবেন, এই এই সময়টায় পানিটা নিয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই অ্যাক্সিডেন্টের আপনার ভাই কম দামি গিজার কিনবো না ভালো এটা কিনবো, একটু কনফিউশন। আপনি একটা কথা বলছেন, দেখতে সুন্দর, এটা শুধু দেখতে সুন্দর না, এটার মানেও, গুণগত মানেও সেরা। আপনি বাজার যাচাই করবেন, আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলে বাজার যাচাই করা ছাড়া আপনি প্রোডাক্ট কিনবেন না, আমিও কিনবো না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বাজার যাচাই করবেন, মিয়াকোর এইরকম মডেলের অথবা এইরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আর কোন ব্র্যান্ডের আপনি পাবেন না। আমি নাম বললাম না, বাংলাদেশে অনেকগুলি ব্র্যান্ডে আপনার গিজার সেল করছে, বাট মিয়াকোরটা আপনার নাম্বার ওয়ান, আমি বলবো নাম্বার ওয়ান ব্র্যান্ড এখন গিজারটা। আচ্ছা, গিজারের মেইন জিনিসটাই তো হচ্ছে গিজারের যে হিটারটা, হিটারটা এটা হচ্ছে দেখবেন শ্রী মালয়েশিয়ান। আচ্ছা, এটার মেড মালয়েশিয়া। আমাদের যে গিজার গুলি দেখুন প্রত্যেকটা হচ্ছে সিরামিক বডি। আচ্ছা, বডি গুলো কিন্তু হচ্ছে সিরামিক বডি, আর এটা হচ্ছে 3 লেয়ার থাকে। আচ্ছা, অনেকে গিজার থাকে স্টিলের, গিজার থাকে স্টিলের একটা পট, ভিতরে পানি গরম হয়ে যায়। আপনার একটা হিটার থাকে, হিটার মাধ্যমে পানি গরম হয়, যেমন আপনার ফ্লাক্সে পানি
ওয়াটার ক্যাটেলে পানি গরম করে, যেমন এইগুলিতে। আচ্ছা, সেই ময়েতে ওই গিজার গুলায় পানি গরম করে। আর এটা হচ্ছে থ্রি লেয়ার বিশিষ্ট। আচ্ছা, প্রথমটা হচ্ছে সিরামিক, এরপর এটা হচ্ছে মেটাল ইস্পাত যেটাকে বলে স্টিল, আর এর পরের যে লেয়ারটা এটা হচ্ছে আমরা যে আসলে ফ্লাক্স ইউজ করতাম আগে, ফ্লাক্সের ভিতরে একটা কাচের মতো একটা জিনিস থাকতো, ওটাকে কি বলে গরম করার, হ্যাঁ গরম থাকার জন্য, ওটা দেখা যায় আপনার 8-12 ঘন্টা পানি গরম থাকতো, গরম থাকতো। আচ্ছা আচ্ছা, ফ্লাক্সে সেম জিনিসটা, এটার 3 নম্বর লেয়ার, একেবারে থার্ড লেয়ারটা হচ্ছে ওই জিনিসটা, 3 লেয়ার বিশিষ্ট হওয়ার কারণে এটা 24 ঘন্টা পানি গরম থাকে। আমরা শুরুতেই বলেছি পানি 24 ঘন্টা। আপনি দেখা যাচ্ছে আজকে সকালে গোসল করে গেছেন, গোসল করে যাওয়ার পরে পরের দিন সকালে ফজরের নামাজ পড়তে উঠছেন, তখন উজু করার সময় কিন্তু গরম পানি, ওই পানিটা থাকবে, ওইটা গরম থাকবে আপনার। আচ্ছা, যদি আপনি মানে ইউজ করে ফেলেন, ধরেন 20 লিটারের মধ্যে তো কিন্তু 20 লিটার গরম পানি থাকবে, আপনি যদি 20 লিটার ইউজ করে ফেলেন তখন কিন্তু আবার গরম করতে হবে। আবার ধরো এই জন্য আমরা একটু বড় নিতে বলি, 50 লিটার নিলে হয় কি, আপনি 50 লিটারের মধ্যে 20 লিটার ইউজ করছেন, 30 লিটার কিন্তু গরম, ওই 30 লিটার পানিটা গরম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বারবার বিদ্যুৎ খরচ করে গরম করতে হবে না, এটা হচ্ছে এই মিয়াকোর গিজারের বৈশিষ্ট্য। আর এগুলো তো অটো সেফটি আছে কিনা, মানে অটো সেফটি, অনেকে সুইচ দিয়ে তো জায়গায় ভুলে যায়, আপনি সুইচ দিয়ে চলে গেছে, আপনি দেখা যায় এটা সুইচ দিয়ে অন করে আপনি গোসল করে বন্ধ করতে মনে নাই আপনি চলে গেছেন। আচ্ছা, এটা আপনার ওই যে নির্দিষ্ট একটা টেম্পারেচার দেয়া থাকে, ওই টেম্পারেচারে পানিটা গরম হয়, অটো অফ হয়ে যাবে। আচ্ছা, ওভার হিট হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই, মানে ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে, এটা মিয়াকো এনশিওর করে, এটা ওভার হিট প্রোটেকশন দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে, তো মিয়াকোর সবগুলো কিন্তু ফিচারস আপনারা গ্লাসে দেখতে পারবেন, মানে এখানে বডিতে দেয়া আছে। তো যেটা বলছিলাম এগুলো আপনার একবার হিট কো, মানে হিট কে আবার বাড়ানো কমানোর প্রয়োজন আছে না, আপনারা অটো হিট দিয়ে দিবেন, এটা আপনি চাইলে, আপনি চাইলে এটা নিচ থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারেন, বাড়াতে পারবেন কমাতে পারবেন। অনেকে দেখা যায় অনেক হিট করে অল্প পানির মধ্যে, আবার পানি ঠান্ডা পানি মিক্স করে ওটা ইউজ করে। আচ্ছা, আবার অনেকে চায় না আমি এই ঝামেলার মধ্যে যাব না, নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকবে, পানিটা কুসুম গরম থাকবে। আচ্ছা, ওই কুসুম গরম যতটুকু টেম্পারেচার দরকার ওই অনুযায়ী সেট করে রাখবে, পানিটা ওভাবেই আসবে। এছাড়া আপনারা যখন দক্ষ টেকনিশিয়ান যাবে তখন আপনি তাকে বলে দিলেই কি, এটা দেখবেন এখান থেকে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, 20 লিটারের দুইটা মডেল। আচ্ছা, একটা হচ্ছে ডিজিটাল মনিটর এখানে শো করবে, নতুন আসছে এটা যে এই বছরের, হ্যাঁ এই বছরের নতুন, এটা আপনি বাড়ানো কমানো আপনি নিচ থেকে অপারেট করতে পারবেন, এটা বাটন দেওয়া আছে। আর এটা সেমটা এই জায়গায় আপনার কন্ট্রোলটা দেখাবে, এটা থেকে আপনি কন্ট্রোল করবেন বাড়াবেন কমাবেন। সেম ওয়েতে 30 লিটারও দুইটা মডেল, দুইটা মডেল এসেছে, 30 লিটারও দুইটা মডেল, দর্শক আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন। এটা হচ্ছে 2023 সালের নতুন আপডেট মডেল, এসি মডেল, আর এটা হচ্ছে আগের বছরেরটা। আচ্ছা, দুইটা করে মডেল আছে, 20-25-এর, এরপর 30-40, এরপর আছে 50-60, যার যেটা লাগে। আচ্ছা, এখন এই গিজার গুলোর বর্তমান দাম সম্পর্কে, আর যেটা বলছিলেন ডেলিভারি ইনস্টলেশন আপনারা ফ্রি দিবেন, ঢাকা সিটি অথবা ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফিটিংস টা ফ্রি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ডেলিভারি ফিটিংস টা ফ্রি থাকবে, ঢাকা সিটির বাহির থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ান যাবে তার যাতায়াত খরচটা বহন করতে হবে, আর যাবতীয় যে খরচ ইনস্টলেশনটা ডেলিভারিটা এটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আমরা আজকে মিয়াকোর শোরুমে রয়েছি, এটা হচ্ছে মিয়াকোর বাড্ডা শোরুম, আর মিয়াকোর বাড্ডা শোরুমে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আপনারা দেখা যাচ্ছে ওভেন থেকে শুরু করে মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন থেকে শুরু করে এছাড়া ব্লেন্ডার থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট তারা পাইকারি দামে সেল করে থাকে। আপনারা যারা বাড্ডার শোরুমে আসতে চান, ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিন। আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে, আমাদের শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা, বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং মলে, লেভেল 1 এ শপ নাম্বার 2। আর যদি উত্তরার দিক থেকে আসে সেক্ষেত্রে নতুন বাজার পার হলেই আপনার 2 মিনিটের পথ গাড়িতে, এসে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক পাশের বিল্ডিং টা বিটিআই প্রিমিয়ার প্লাজা। আচ্ছা, অনেকে দেখা যায় গিজার সম্পর্কে অবগত না, এই গিজারের কাজ কি অনেকেই জানে না, মানে দুই একজন কমেন্ট আমাদেরকে করছিল যে ভাই এই গিজারের কাজটা সম্পর্কে একটু বলে। ভাইয়া গিজারের কাজটা হচ্ছে গিয়ে আপনার বাথরুমে যে লাইনটা থাকে এটার মূলত কাজটা পানি গরম করা। আচ্ছা, আপনি বাথরুমে শীতের দিনে গোসল করার ক্ষেত্রে যে আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারেন না, গরম পানি লাগে, সেক্ষেত্রে আপনার বাসায় গিজার লাগাবেন, গিজারে পানিটা গরম করে দিবে, ওই পানিটাতে আপনি গোসল করতে পারবেন। মূল কাজটা হচ্ছে পানি গরম করা, মানে গিজারের মূল কাজ হচ্ছে পানি গরম করা এবং এটাকে পানি গরম রাখা। আপনার এটা একবার পানি গরম করলে, মানে আপনার হচ্ছে এইগুলো যেহেতু ইলেকট্রিক, এগুলো 1500 থেকে 2000 ওয়াট, তো আপনার হচ্ছে ইলেকট্রিক, আপনি একবার সুইচ দিবেন, 5-7 মিনিটের মধ্যে পানি গরম হয়ে যাবে, সেই পানিটা আপনারা হচ্ছে 24 ঘন্টা গরম পাবেন যদি ব্যবহার না করেন। তো আমরা যেটা বলছিলাম এগুলোর বর্তমান দাম সম্পর্কে একটু আইডিয়া দিবেন ভাই। দামগুলো বলবো, তার আগে ভিউয়ার্সদের জন্য একটা গিফট থাকবে। ও, আবার গিফট আছে, এই লাইভটা, এই লাইভটা যে সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারের সময় হচ্ছে 3 দিন, মাত্র 3 দিন, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা রুম হিটার ফ্রি থাকবে। আচ্ছা, যেহেতু সামনে গরম আসতেছে, গরমের জন্য আপনার রুম হিটারটা খুবই, শীত আসতেছে, শীতের জন্য রুম হিটারটা খুবই জরুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে এখানে রুম হিটার আছে, কারো যদি সিঙ্গেল আলাদা রুম হিটার লাগে আপনারা নিতে পারবেন। এখানে আমি তিনটা আনবক্স করে রেখেছি, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই বড়টা গিফট থাকবে, আচ্ছা যে দ্বিতীয় হবে তার জন্য এইটা গিফট থাকবে, ওকে আপনার ছোট দুইটা আছে এর মধ্যে, এটা যার বেশি শেয়ার হবে তিনি বড়টা, তার যে সেকেন্ড হাইয়েস্ট হবে তার জন্য এই লালটা গিফট থাকবে, যে তিন নম্বরে থাকবে তার জন্য এই কালোটা গিফট থাকবে। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সময় মাত্র তিন দিন। আচ্ছা আগামী তিন দিন আপনারা যারা শেয়ার করবেন তারা রুম হিটার, ভাই আমরা দাম বলে দিচ্ছি, রুম হিটার যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও পাবেন। আর এই গিজারের গুলো যদি ধরেন আপনার 1500 ওয়াট, ভাই এগুলো চলেই হচ্ছে 5 থেকে 7 মিনিট, তো আপনার যদি গিজার প্রতিদিনও চালাই মাসে দেখা যাচ্ছে 100 টাকা গিজারের আপনার বিল আসবে না। তো যারা নিতে চান ভাই এর বেশি আসার সম্ভাবনা নেই। আমি যদি বড়টার দিকে যাই, বড় গিজারটা হচ্ছে গিয়ে আপনার 60 লিটার, ওটা 2000 ওয়াট, পানি গরম করতে সময় লাগবে 10 মিনিট, 2000 ওয়াট যদি 1 ঘন্টা চালান 2 ইউনিট বিল আসবে, 2 ইউনিটের বিল কয় টাকা, 20 টাকা, 20 টাকা। আপনার যদি মনে করেন এই 60 লিটার পানি গরম হইতে 10 মিনিট লাগে, আপনার 1 ঘন্টায় কয়বার গরম করতে পারবে? দেখা যায় আমি 6 দিন গরম দিতে পারবো আর কি, 6 বার গরম করতে পারবেন 6 দিন, তাই 6 দিনে আপনার কয় টাকা বিল আসে? 20 টাকা আসতেছে দেখা যাচ্ছে, মানে হাইস্ট যদি আমি চিন্তা করি মাসে 100 টাকার বেশি বিদ্যুৎ বিল আসার কোন সম্ভাবনাই নাই গিজার থেকে। এটা বিদ্যুৎ বিলটা মাথায় নেওয়ার কোন টেনশনই নেই, অনেকে আসলে টেনশন করে যাবে বিদ্যুৎ বিল কেমন আসবে, তাদের বলবো বিদ্যুতের বিলের চিন্তা ফালাই দেন মাথা থেকে, আপনি গিজার কিনেন। তো দর্শক গিজার গুলো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। ওকে ইভান আছে, ইভান ইসলাম পাগলা 11 থেকে মনে হয় পাবনা, আচ্ছা যাই হোক। আমরা যেটা বলছিলাম দর্শক আপনারা এটা যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন, আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই গিজার গুলো নিতে পারবেন। ওকে আচ্ছা ভাই গিজারের এখন দামের বিষয়টা আসে একটু, দাম গিজারের দামটা হচ্ছে ভাইয়া 20 লিটার থেকে শুরু করে, 20 লিটার দুইটা মডেল, এটার দাম থাকবে হচ্ছে গিয়ে 13500 টাকা, 13500 20 লিটার, হ্যাঁ 13500 টাকা। আর যেটা নতুন আসছে ডিজিটাল মনিটর, এটার দাম থাকবে হচ্ছে 14500 টাকা। আচ্ছা আমরা এটা কিন্তু দেখেন 20 লিটারে কিন্তু দুইটা মডেল, এটা যদি আপনি নতুন মডেলটা নেন যেটা হচ্ছে 2024 সালের মডেল, এটার প্রাইস কত রাখছে? এটা হচ্ছে 14500 টাকা। আচ্যা আর যেটা 20 লিটার, এটা হচ্ছে 13500 টাকা, 13500, 1000 টাকা ডিফারেন্স দুইটা, জাস্ট একটা ডিজিটাল ডিসপ্লে একটা হচ্ছে অ্যানালগ ডিসপ্লে। আচ্ছা এগুলোর সাথে হচ্ছে এই প্রাইসের ভিতর আপনারা বাসায় গিয়ে লাগাই দিয়ে আসবেন, ডেলিভারি ফ্রি থাকবে, হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকবে। আমি এরপর ফিটিংস এর একটা ব্যাপার আছে সেগুলো বলবো। এটা হচ্ছে 30 লিটার, 30 লিটার, 30 লিটারটা নিবে এই মডেলটা, এটা হচ্ছে গিয়ে 15000 টাকা, ওকে। আর যে ডিজিটালটা নিবে এটা হচ্ছে 16000 টাকা, 16000 টাকা, আচ্ছা 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 ওকে। আর ডিজিটালটা এটা হচ্ছে 25 লিটার, হ্যাঁ 25 লিটার, আচ্ছা 30 লিটার, এরপর হচ্ছে 30 লিটার, এটা হচ্ছে 16500 টাকা, 16500 টাকা, আর যে 40 লিটার এটা হচ্ছে 18500 টাকা, 18500, এরপর যদি কেউ 50 লিটার নিতে চায় 50 লিটারটা 19500 টাকা, এবং 60 লিটারটা হচ্ছে কি 21000 টাকা। আচ্ছা এখন আরেকটা বিষয় কি, গিজার কিন্তু বাজারে আপনি 5-6000 টাকাও পাবেন অবশ্যই। মানে কেন আসলে এত দাম দিয়ে গিজার কিনবেন? কেন দাম বেশি আমি শুরুতেই বলছি ভাই, আমাদের গিজারের দামটা একটু বেশি তুলনামূলক মার্কেটে অন্যান্য যে কোম্পানিগুলো থেকে একটু বেশি, বেশি হওয়ার কারণটা আমি আগেই বর্ণনা করেছি তারপরে বলি। আমাদের এগুলি কোয়ালিটি আগে আপনি মার্কেট যাচাই করবেন, কোয়ালিটি যাচাই করবেন। এটা হচ্ছে 3 লেয়ার বিশিষ্ট, আর এটার যে আপনার অরিজিন যে জিনিসটা মেইন প্রোডাক্টটা, আচ্ছা হিটারটার 5 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা হিটারের 5 বছরের ওয়ারেন্টি না দর্শক, এটা গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন আপনারা। আচ্ছা 5 বছরের মধ্যে যদি হিটারের কোনো ধরনের সমস্যা আপনারা ফ্রি অফ কস্টে ঠিক করে, ফ্রি অফ কস্টে এই আপনার হিটারটা চেঞ্জ হবে, আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা এর পাশাপাশি ফিটিংস এ যেগুলি ফিটিংস এর যে পার্টস গুলি, আচ্ছা আপনি বাজারে যে প্রোডাক্ট গুলি কম দামে কিনে নিবেন তাদের জন্য প্লাস্টিকের পাইপ থাকবে, এই যে পাইপটা যেটা গিজারের সাথে থাকে এই পাইপটা দিয়ে আপনার গিজার ফিটিং করে দিবে। আমরা ওইটা দিচ্ছি না, আমরা ইন আউট এর জন্য দুইটা অ্যালুমিনিয়ামের পাইপ দিচ্ছি, এটার বাহিরটা অ্যালুমিনিয়াম ভিতরটা কিন্তু আপনার দেখবেন কপার, কপার দেখেন। আচ্ছা আচ্ছা এটার এটার দ্বারা কি হবে, এটার দ্বারা আপনার ওই যে আপনার পাইপ লিক হয়ে পানিটা বাইরে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই। পাশাপাশি আপনার একটা গেট বল থাকবে, পানির প্রেসারটা নিয়ন্ত্রণ করবে, ওকে ওকে। এরপরে আপনার একটা টি থাকবে যেটা আপনার কানেকশন পাইপ দিবেন, কানেকশন পাইপের জন্য, আর এটা দুইটা হচ্ছে কানেকশনের ফিটিংস, আপনার দুই দিকে এটা নেওয়ার জন্য এটার দুইটা থাকবে। মানে আপনার অনেকে দেখা যায় এই ফিটিংস গুলোর জন্য আলাদা 1000-2000 টাকা, ভাই এই সম্পূর্ণ এই যে ফিটিংসটা, এই ফিটিংসটা কিনতে গেলে 2000 টাকা লাগবে মিনিমাম, 2000 মিনিমাম 2000 টাকা লাগবে। আপনি বাজার যাচাই করে দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
অনেকে কিন্তু দেখা যায় মানে গিজারের আপনার দাম কমায় দিতেছে বাট ফিটিংস আবার 2000 টাকা শুধু মানে অ্যাকসেসরিজ নিয়ে নিচ্ছে। ভাই গিজারটা কি 5 বছরের জন্য? আমি 5 বছর থেকে শুরু করলাম, 5 বছরের জন্য না, মিনিমাম 5 বছরের কথা বললাম, 1-2 বছরের কথা বললাম না। ওকে, আপনি এটা মিনিমাম আপনার 5 থেকে 50 বছর পর্যন্ত ইউজ করবেন নিশ্চিন্তে। আর আপনি বাজারে অন্য যে প্রোডাক্ট আছে, অন্য যে গিজার আছে, স্টিল বা অ্যালুমিনিয়ামের ই হয়, আপনি 2-1 বছর ইউজ করবেন জং মরিচে আসবে, পানি পড়তে পড়তে জং মরিচে আসবে। আর এটা 3 লেয়ারের, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে মার্বেল, পরেরটা হচ্ছে আপনার যেটা ইস্পাত বলে, এর পরের লেয়ারটা হচ্ছে কি আপনার গ্লাস টাইপের, 3 লেয়ার। এটার কারণটা হচ্ছে আপনার ভিতরে পানি জমা থাকবে, এই পানিটা শ্যাওলা আসবে না। আচ্ছা, এটার আরেকটা সুবিধা কি, আপনার কম দামি গিজার গুলো আপনি যদি এক বছর না ইউজ করেন তাহলে কিন্তু শ্যাওলা পড়ে যায়, ভিতরে শ্যাওলা পড়বে, ভিতরে মরিচা পড়বে, এটা গ্যারান্টি। আপনার স্টিল ইউজ করবেন, স্টিলের গিজার অ্যাভেলেবেল 5-6 হাজার টাকায়, ওটার ভিতরে আপনার মরিচা পড়বে, শ্যাওলা চলে আসবে, এটা শ্যাওলা আসবে না, এটা মিয়াকো ইনসিওর করেছে। আচ্ছা দর্শক, তো যারা এই গিজার গুলো নিতে চান, আমরা আবার বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। 20 লিটারের দুইটা মডেল আছে, প্রাইস গুলো আবার একটু বলে দিবেন। 20 লিটার দুইটা মডেল, একটা হচ্ছে 13,500 টাকা, একটা 14,500 টাকা। আচ্ছা, এরপরে 25 লিটার, এটা হচ্ছে 15,000 টাকা, এটা 16,000 টাকা। আচ্ছা, আর 30 লিটার আপনার 16,500 টাকা, 40 লিটারটা 18,000 টাকা। আচ্ছা, আর 50 লিটার, 50 লিটার 19,500 টাকা, আর যেটা 60 লিটার সেটার প্রাইসটা থাকবে হচ্ছে 21,000 টাকা। এই প্রাইসের ভেতরে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে, সারা বাংলাদেশ ডেলিভারি ইনস্টলেশনটা ফ্রি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ডেলিভারি ইনস্টলেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন দর্শক। আর গ্যারান্টি ওয়ারেন্টি, আর একটা বিষয় হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি, আমরা যে কথাটা মুখে বলছি আসলে আমাদের এটা মুখের কথা না, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের কথা। আপনি প্রোডাক্ট নেবেন, পাশাপাশি ওয়ারেন্টি কার্ডটা নেবেন, এটা সংরক্ষণ করবেন 5 বছর পর্যন্ত। ফ্রি অফ কস্টে আপনার হিটারটা চেঞ্জ করে দিব, 10 বছর লিখিত সার্ভিস দিব, এরপর যদি এই 10 বছর শেষ হয়ে গেল তো আমরা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, সবচেয়ে ছোট সাইজ আছে ভাই 20 লিটার, 20 লিটার। আর আমরা আবার বলছি রুম হিটার যারা নিতে চান, আজকে লাইভ শেয়ার করলে কিন্তু রুম হিটার গিফট আছে। আর রুম হিটারের মধ্যে ভাই ছোটটা নিলে কত দাম থাকছে এগুলো? এই ছোটটা হচ্ছে আপনি যদি সিঙ্গেলই নিতে চান, যেহেতু শীত চলে আসছে সবার বাসায় রুম হিটার দরকার হবে। আচ্ছা, যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা বাচ্চা আছে তাদের জন্য তো মাস্ট বি দরকার। আচ্ছা, এখানে 3টা মডেল আছে, এটা হচ্ছে আপনার এই মডেলটা, এটা হচ্ছে 2800 টাকা। আচ্ছা, 2800 টাকা, 2800 টাকা। আর এই মডেলটা, এটা হচ্ছে 3200 টাকা, লালটা 3200 টাকা, টাওয়ার মডেল যেটা থাকবে 2800, 3200, আর এটা হচ্ছে 4000 টাকা, 4000 টাকা। তো দর্শক, যারা রুম হিটার নিতে চান আপনারা কিন্তু রুম হিটার গুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। ভাই আপনার গিজার নিতে গেলে আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা? ঢাকা সিটির মধ্যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। আপনি ইনশিওর করবেন যে আপনি প্রোডাক্টটা নেবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন, আমরা মিস্ত্রি দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেবো, আপনার ক্যাশ অন ডেলিভারি হবে, মিস্ত্রি ফিটিং করে দিয়ে আপনার প্রোডাক্টে টাকা নিয়ে আসবে, মিস্ত্রির কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা, আর ঢাকা সিটির বাইরে হলে সেক্ষেত্রে আপনার মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে দিয়ে দিবেন, এটা কন্ডিশনে যাবে। আর যদি আমাদের মিস্ত্রি চান যে আপনাদের মিস্ত্রি পাঠাবেন, আমাদের মিস্ত্রি ফিটিং করে দেবে, সেক্ষেত্রে মিস্ত্রি গিয়ে বাকি টাকাটা নিয়ে আসবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, অনেকের বাসায় আসলে গিজারের লাইনটা করা থাকে না। আচ্ছা, এই গিজারের লাইনটা আপনাদের নিজ দায়িত্বে করে নিতে হবে, সেটা আপনার স্যানিটারি মিস্ত্রিতে করাতে হবে। আচ্ছা, তো গিজারের যদি লাইন না থাকে এটা হচ্ছে আপনার কাস্টমারকে করে নিতে হবে, কারণ গিজারের লাইনগুলো আবার হচ্ছে যারা গিজারের টেকনিশিয়ান তারা কিন্তু করে না, এগুলো হচ্ছে লাইন থাকলে স্যানিটারি স্যানিটারি মিস্ত্রির কাজ, ওটা আলাদা করতে হবে। ওকে জি, আমিরুল ইসলাম ভাই আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, যারা গিজার গুলো নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, 20 লিটার, 25 লিটার, 30 লিটার, 40, 50, 60 লিটার, যার যে সাইজটা প্রয়োজন হয়। আপনার মিয়াকো শোরুম, আর আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 1 এর শপ নাম্বার 2। যদি কেউ উত্তরার দিক থেকে চলে আসে সেক্ষেত্রে উত্তর বাড্ডা ওভার ব্রিজের আগে হচ্ছে আমাদের মার্কেটটা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পাশের বিল্ডিংটা মেইন রোডে। যদি কেউ রামপুরার দিক থেকে আসে উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচে নেমে আপনি 1 মিনিট পথ সামনে মেইন রোডের উপরে আমাদের মার্কেটটা। ভিউয়ার্সদের আবারও বলবো, যত দ্রুত সম্ভব আপনি প্রোডাক্ট নেন বা না নেন, গিজার কিনেন বা না কিনেন। আচ্ছা, ইমো নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি ভাই, 01728656529 নাম্বারটা এই যে আমরা উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ দর্শক, অনেকে বলছে ভাই আমাদের যাদের হচ্ছে গ্রামের বাড়িতে ওয়ালের ঘর মানে উপরে টিন দিয়ে আছে, তারাও তো গিজার লাগাইতে পারবে, তারাও লাগাতে পারবে ভাই, লাইন করে নেবেন। এটা ওয়াল হ্যাঙ্গিং, আপনি যে আপনি ওয়াল নাই আপনার ওই জায়গায় শক্ত একটা বুট লাগান, কাঠের কাঠ লাগিয়ে দেন, কাঠে এটা হ্যাঙ্গিং করতে পারবেন। আপনি যে কোনো ঘরেই কিন্তু আপনি গিজার লাগাইতে পারবেন, এটা যে কোনো ঘরে লাগাতে পারবেন, কোনো ধরনের সমস্যা। যেটা বলতে চাইছিলাম, ভিডিওটা এই লাইভটা দ্রুত
যত দ্রুত সম্ভব আপনারা শেয়ার করে দেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রুম হিটার থাকবে, আর সামনে শীত চলে আসছে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য টাওয়ার মডেলটা থাকবে, দ্বিতীয় সর্বোচ্চকারীর জন্য লালটা থাকবে, এবং যে থার্ড পজিশনে থাকবে তার জন্য কালোটা গিফট থাকবে ইনশাল্লাহ সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য। আমরা সর্বোচ্চ শেয়ারকারীর থেকে আমরা তিনজন বেছে নিব, তিনজনের মধ্যে এই তিনটা গিফট পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা গিজার গুলো নিতে চান আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ, চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই গিজার গুলো আপনারা নিতে পারেন।